আসসালামু আলাইকুম, আমি মমিন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি করব তেলাপিয়া মাছ দিয়ে, সাজনা দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে তরকারি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিছি আর মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিছি। তো এখন আমি মাছটা হলুদ মরিচ ও লবণ দিয়ে মেখে এটা ভেজে নিব, ধনিয়া গুঁড়া। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব। তো এই তো চুলাটা আমি ধরে নিচ্ছি, এখন কড়াই বসায় দিব এখানে। তো এই তো কড়াইটা আমি বসায় দিছি, এখন গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। তো এই তো মাছটা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে ফেলবো। টমেটোটা একসাথে দিলে কি হয়, একদম তরকারিটা একটু আঠালো ভাব হয়ে যায় আর টমেটোটা গলে যায়। তো আমি এখানে একসাথে দিয়ে দিলাম। লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তো এখন এখানে একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সাজনা আর আলুগুলো এখানে দিয়ে দিব। মাঝখানে আমি আরও দুই তিনবার নাড়া দিয়ে দিছিলাম, তো আমার এটা হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দিব, কষানো হয়ে গেছে।
তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উদম করে রাখবো, নয়তো তরকারির তেলটা সব ঢাকনাতে উঠে যায় বলক ওঠার সাথে সাথে। তো এই তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো এই তো তরকারিটা আমার হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনারাও সাজনা দিয়ে টমেটো দিয়ে এভাবে তরকারি রান্না করে যে কোনো মাছ দিয়ে খেতে পারেন, তো তরকারিটা ভীষণ মজার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।